দর্শক বন্ধুরা, আজকে আমরা এসেছি রায়ের শেষ পর্যায়ের পরিচর্যা। শেষ পর্যায়ে বলতে গেলে আমাদের ফুল যখন দুটো একটা থাকবে, যেমন এইখানে দেখতে পাচ্ছেন এই রায়টায়, এরকম টাইমে আমরা কী কী পরিচর্যা করব। এই সময় যদি আমরা সঠিক পরিচর্যা না করি তাহলে কী হবে? এটি থেকে আমরা ভালো ফল পাবো না, ছুটির দানাগুলো মোটা হবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি ইলিয়াস আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডস। চলুন দর্শক বন্ধুরা জেনে নিই কী কী করা যায় এই সময়। এই সময়ে সর্বপ্রথম আমাদেরকে করতে হবে কি, যখন 70 থেকে 80% ছুটি ধরে যাবে, ফুল যখন এরকম আগায় কয়েকটা থাকবে, সেই সময় আমাদেরকে প্রথম স্প্রেটা করতে হবে যে 0050 পটাশিয়াম সালফেট। এটাকে আমরা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করব। এতে কী রয়েছে, 50% পটাশ এবং 17.5% সালফার রয়েছে। পটাশটা কী করে আমাদের এই দানাগুলোকে পুষ্ট করতে এবং সুটিগুলোকে পুষ্ট করতে সাহায্য করে। সরিষাতে সালফারের প্রয়োজন অত্যন্ত, সেজন্য আমরা এই 0050 যদি প্রয়োগ করি, এতে 17.5% যেহেতু সালফার রয়েছে, এটা সরিষায় তেল বাড়াতে সাহায্য করে। এরপরে আমরা কী করব, এরপরে আমাদেরকে একবার পিজিআর প্রয়োগ করতে হবে। আপনারা এই সময়ে পিজিআর কী ব্যবহার করবেন, সিনজেন্টা কোম্পানির ইসাবিয়ান, সঙ্গে আপনারা বোরন ব্যবহার করুন। বোরন হচ্ছে মার্কেটে পাওয়া যায় দেখবেন 20% বোরন, এই বোরনগুলো আপনারা ব্যবহার করুন। সিনজেন্টা কোম্পানির ইসাবিয়ান 15 লিটার জলে 25 গ্রাম, সঙ্গে 15 লিটার জলে আপনারা 15 গ্রাম বোরন মিশিয়ে স্প্রে করুন। এটা যদি আপনারা হাতের কাছে না পান তাহলে আপনারা দেখবেন পিআই কোম্পানির বায়োভিটা এক্স, এটাও সেই একই পরিমাণ আমাদেরকে নিতে হবে, সঙ্গে বোরন দিয়ে স্প্রে করতে হবে। এটাও যদি আপনারা না পান তাহলে কি করবেন, আদামা কোম্পানির ফ্লেম বাস পাওয়া যায়, ফ্লেম বাসটাও আপনারা একই পরিমাণে নেবেন, নিয়ে একবার স্প্রে করে দেবেন। এ সময় একটা সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে কুয়াশার কারণে ছত্রাকের আক্রমণ। ছত্রাকে কী করে, রায়ের সুটিগুলোনে পড়ে এই সুটিগুলোকে নষ্ট করে দেয়। এটা হোয়াইট রাস্ট, আবার ফুট রাস্ট। ফুট রাস্ট মানে ফলের উপরে আপনার ছত্রাকগুলো ফলগুলোকে নষ্ট করে দেয়। এই সময় আমাদেরকে যে ছত্রাকনাশকটি সবচাইতে ভালো কাজ করবে সেটা হচ্ছে সালফার ঘোত্রের যে কোনো ছত্রাকনাশক আমাদেরকে স্প্রে করতে হবে এখানে। কেননা সালফার ঘোত্রের, এই কারণেই বলছি, সালফার ঘোত্রের ছত্রাকনাশক যদি আমরা স্প্রে করি তাহলে সরিষাতে সালফারের প্রয়োজন অত্যন্ত জরুরি, সেই জন্যে আমরা সালফারও পেয়ে যাব, সেই সঙ্গে সঙ্গে ছত্রাকটাকেও তাড়াতে পারবো। এই জন্যে এই সময় আপনারা কী করবেন, টেবুকণা জল 10% যুক্ত সালফার 65% গোত্রের যে কোনো ছত্রাকনাশক আপনারা মার্কেট থেকে নিয়ে এসে স্প্রে করবেন। এটা আপনারা দেখবেন সুমিটমো কোম্পানির হারু নামে মার্কেটে পেয়ে যাবেন। এটা 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন। এটা যদি আপনারা হাতের কাছে না পান তাহলে সালফার 80% গোত্রের যে কোনো ছত্রাকনাশক আপনারা এখানে স্প্রে করতে পারেন, যেমন সিনজেন্টা কোম্পানির থিওনিট্রি। এটা যদি না পান আবার পাবেন দেখবেন নিচিনো কোম্পানির সালফান, এটাও আপনারা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করবেন। যদি এরপরে কী দেখা যায় সরিষা ক্ষেতে, এরপরে দেখা যায় যে সরিষা ক্ষেতে শোষক পোকার আক্রমণ। শোষক পোকা বলতে গেলে কোন পোকাগুলো, যেগুলো জাব পোকা, এই এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের কাছে যে সুটিগুলো, এগুলোর উপরে দেখবেন অনেক ছোটো ছোটো পোকা এসে এক ঝাঁকে ঝাঁকে বসে থাকে। এই পোকাগুলোকে বলা হয় শোষক পোকা। এরা কী করে, রস চুষে রায়গুলোকে অর্থাৎ সরিষাগুলোকে কী করে নষ্ট করে দেয়, সুটিগুলোকে সঠিকভাবে বেড়ে উঠতে দেয় না। এই জন্যে আমরা কী করব, এই শোষক পোকাগুলোকে তাড়ানোর জন্যে থাইমেথাক্সান 25% গোত্রের যে কোনো ওষুধ, যেমন সিনজেন্টা কোম্পানির এক তারা 5 গ্রাম প্রতি 15 লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন। এটা আপনারা 2 বার স্প্রে করবেন, যদি আপনাদের পরিস্থিতি দেখবেন দেখে স্প্রে করবেন। যদি পরিমাণটা বেশি হয় তাহলে 2 বার করবেন, আর যদি পরিমাণ কম থাকে তাহলে আপনারা একবার স্প্রে করলেই হবে। এটা যদি না পান তাহলে আপনারা কী করবেন, ইমিডাক্লোরোপিড 17.8% এসএল গোত্রের যে কোনো কীটনাশক, এটা আপনারা পাবেন টাটা রেলিস কোম্পানির টাটামিটা নামে, যেটা আপনারা 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। এটা যদি না পান তাহলে আপনারা কৃষি রসায়নে সূর্য পাবেন, সূর্যটাও আপনারা ওই 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। এরপরে দেখা যায় সুটিগুলোকে ছিদ্র করে দেয় ল্যাধা পোকা, এই ল্যাধা পোকাগুলোর জন্য আপনারা কী করবেন, প্রোপেনফাস যুক্ত সাইফানমেথ্রিন গোত্রের
যেকোনো ওষুধ যেমন প্রোফেক্স সুপার আপনারা মার্কেটে পাবেন, এগুলো 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। আমি এখানে আপনাদেরকে অপশনাল থ্রুতে এই ওষুধগুলো বলছি, আপনারা একটা না পেলে আর একটা ব্যবহার করবেন। এই একই ওষুধ আবার ঘুরিয়ে ফিরে বারবার ব্যবহার করবেন না, একই ওষুধ আপনারা একবার ব্যবহার করার পরে ঘুরিয়ে ফিরিয়ে আবার অন্য আরেকটি ওষুধ ব্যবহার করবেন। এক্ষেত্রে কি হয় দেখুন, এক্ষেত্রে যদি আমরা একই ওষুধ বারবার ব্যবহার করি তাহলে পোকাগুলিকে তাড়াতে পারবো না, কারণ ওদের কী হয় একটা রেজিস্ট্যান্ট গ্রোথ হয়ে যায়, যার জন্যে আমরা একই ওষুধ বারবার ব্যবহার করলে সেই পোকাগুলিকে পরে মারা যায় না। এই জন্যে আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে ওষুধ ব্যবহার করতে হয়। একবার যদি আপনি থাইমেথ্যাক্সন ব্যবহার করেন তাহলে পরের বার হয়তো ইমিডাক্লোরিপিড শোষক পোকার জন্যে, তারপরের বার অ্যাসিডামিপিড, এইভাবে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন, দেখবেন আপনাদের পোকাগুলো চলে যাবে। কিন্তু যদি আমরা একই ওষুধ বারবার ব্যবহার করি তাহলে কি হবে, পোকাগুলো যাবে না। এক্ষেত্রে কি হয়, আমরা চাষিরা সাধারণত ভাবি যে কোম্পানি হয়তো আমাদেরকে ঠকাচ্ছে, ডুপ্লিকেট ওষুধ দিচ্ছে, কিন্তু আমাদের নিজেদের বোঝার ক্ষমতা অনেকটা কম, কেননা আমরা অনেকেই হচ্ছে চাষি, চাষবাস করি, আমাদেরকে দোকানদার যেভাবে দেয় সেইভাবে নিয়ে এসে ব্যবহার করি। তো সেইরকমভাবে আমাদের দোকানদারের উপর চাহিদা না করে প্যাকেটের গায়ে দেখবেন আপনাদের যেই কন্টেন্টটা থাকে সেই কন্টেন্টটা লেখা থাকে, সেই লেখাগুলো নিয়ে এসে পড়ে দেখবেন, না হলে কাউকে দিয়ে পড়িয়ে নেবেন, পড়িয়ে নিয়ে এসে একবার যে ওষুধটা ব্যবহার করবেন ঘুরিয়ে ফিরে পরের বার অন্য ওষুধ ব্যবহার করবেন, তাহলে ভালো কাজ পাবেন। জি, এরপরে আমি আর একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কি, রায়ে আমাদেরকে অনুখাদ্য প্রয়োগ করতে হবে। অনুখাদ্য আপনারা কী করবেন, অনুখাদ্য বোরনের সঙ্গে আপনারা মার্কেটে মাল্টি মাইক্রোনিউট্রন বহুত পাওয়া যায়, সেই মাল্টি মাইক্রোনিউট্রনগুলো নিয়ে এসে স্প্রে করুন, অন্তত 2 বার স্প্রে করুন। কেননা এই সময়ে কি হয়, আমাদের ফসলে আমরা মুখ্য খাদ্যগুলো বেশি প্রয়োগ করি কিন্তু অনুখাদ্যগুলো প্রয়োগ করি না। যেমন ধরেন আমরা NPK হিসাবে নাইট্রোজেন, ফসফেট, পটাশ প্রয়োগ করি, ইউরিয়া 10-26, DOP, এই সমস্ত পটাশ, সিঙ্গেল সুপার ফসফেট, এই সমস্ত সারগুলো আমরা জমিতে দিয়ে থাকি। কিন্তু আমাদের যে অনুখাদ্য থাকে সেগুলো আমরা দিনই, যেমন বোরন, জিঙ্ক, এগুলো আমরা ব্যবহার করি না। আমাদের এখানে অনেক কৃষককেই দেখেছি, তারা হচ্ছে এই ফল আসার পরে যে অনুখাদ্যগুলো দেওয়া সেগুলো কিন্তু ব্যবহার করে না। এখন মার্কেটে আপনারা অনেক মাল্টি মাইক্রোনিউট্রন পেয়ে যাবেন, যেমন এস কোম্পানির মোপেবিন আপনারা 2 গ্রাম এবং সঙ্গে কী করবেন, বোরন নেবেন প্রতি লিটার জলে 1 গ্রাম, মিশিয়ে 2 বার স্প্রে করবেন, দেখবেন রায়ের সুটিগুলো খুব সুন্দর হবে, ফলটাও ভালো হবে, আপনারা ফলনটাও বেশি পাবেন, তেলের পরিমাণটাও বাড়বে। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান, আর এই ভিডিওটিকে আপনারা বেশি বেশি করে কৃষক ভাইদের সঙ্গে শেয়ার করুন। আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান।